গাজাবাসীকে অনাহারে মৃত্যুমুখে ফেলার কোনো চেষ্টাই বাদ রাখছে না ইসরাইল উপত্যকার অধিকাংশ এলাকায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ ত্রাণবহরে চালানো হচ্ছে হামলা এবার হামলা চালানো হলো ত্রাণকর্মীদের ওপর সোমবার দেড় এল বালাতে ভিত্তিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে বিমান হামলা চালায় ইসরায়েল মুহূর্তেই প্রাণহারান সংস্থাটির কয়েকজন সদস্য যাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়া পোল্যান্ড ও যুক্তরাজ্যের নাগরিক হামলা নিন্দা জানিয়ে ইসরায়েলের কাছে জবাবদিহি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্যদিকে ইসরায়েল জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করছে তারা the শুধু গাজাতেই নয় আধিপত্য প্রতিষ্ঠা করতে ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে সোমবার সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলা করেছে ইসরায়েল যাতে নিহত হয় ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনীর শীর্ষ কমান্ডার সহ জনের বেশি ব্যক্তি ইসরায়েলকে হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা ইরানের ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্র মায়াকান্না কাঁদলেও ইসরায়েলকে আঠারোশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে জো বাইডেন সরকার বিষয়টির সঙ্গে জড়িত পাঁচজন বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য বড় অঙ্কের এই প্যাকেজে আছে পঞ্চাশটি এফ ফিফটিন যুদ্ধবিমান যুদ্ধ শুরুর পর এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইসরায়েলে সোমবার জেরুজালেমে একত্রিত হন দশ হাজারের বেশি বিক্ষোভকারী হামাসের হাতে আটক সব জিম্মিকে এখনও দেশে ফেরত আনতে না পারায় ক্ষোভ ছিল তাদের কণ্ঠে এ সময় দেশে নতুন করে নির্বাচনের দাবি জানান তারা নাফিয়ারমান মনন এখন বিশ্ব a generous soul with many possibilities plays skin.